মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি ব্রেকফাস্টে আবার বানাচ্ছি সুজি, আর আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে 2 চামচ ঘি অ্যাড করছি একটা প্যানে, তারপর আলমন্ডস দিয়ে দিচ্ছি। আমি কুচিয়ে নিয়েছি আলমন্ডসটা, এটা ভেজে নিচ্ছি হালকা করে। তো এই যে আলমন্ডস ভাজা হয়ে গেছে, এবার আমি ওই প্যানে 4 টেবিল স্পুন ঘি অ্যাড করে নিচ্ছি। ঘিটা অ্যাড করে নেওয়ার পর আমি অ্যাড করছি 1 কাপ সুজি। তারপর সুজিটাকে ভালো মতন নাড়াতে নাড়াতে ভেজে নিতে হবে। ভালো মতন ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ পুরো ঘরে ছড়িয়ে যাবে, আর তখনই বুঝবো যে ভালো মতন ভাজা হয়ে গেছে, আর এরকম একটা রঙও চলে আসবে সুজিটা। কিন্তু ভালো মতন না ভাজলে ভালো টেস্ট আসবে না, তাই ভালো মতন ভেজে নিতে হবে। আর তারপর আমি অ্যাড করছি, যেহেতু আমি 1 কাপ সুজি অ্যাড করেছিলাম, তাই জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ জল। জলটা কিন্তু একসাথে দিতে হবে, 1 কাপ 1 কাপ করে পরপর দিলে হবে না, নাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে। আর তারপর আমি অ্যাড করছি 1.5 কাপ চিনি, আর তারপর হালকা করে নাড়তে থাকতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর কিছুক্ষণ পর আমি অ্যাড করছি 1/2 কাপের মতন দুধ। আপনারা এটাকে স্কিপও করতে পারেন, বাট আমার দুধটা দিলে ভালো লাগে, তাই জন্য আমি দুধটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে হালকা করে নাড়াতে থাকবো, আর এরকম একটা কনসিস্টেন্সির হয়ে গেলে আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন, বাট আমার একটু পাতলা পাতলাই ভালো লাগে, তাই জন্য এরকম একটা কনসিস্টেন্সির হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি আলমন্ডস, আর তারপর অ্যাড করছি 1 চামচ ঘি। ঘিটা অ্যাড করলে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যাবে, তাই জন্য আমি ঘিটা অ্যাড করছি, দারুণ লাগবে খেতে। আমাদের ব্রেকফাস্টে সুজি রেডি। এবার আমি রান্না করতে চলে এসেছি, আর আজকে বানাচ্ছি পালং শাক, আর সাথে হলো ফুলকপি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি। তো হালকা করে রান্না করছি, একটু হেলদি হেলদি খাবো ভাবছি আজকাল, তাই জন্য একটু হালকা হালকা করে রান্না করছি, সাথে একটা বয়েলড এগ, দারুণ লাগছে এই এরম খেতে আমাদের। তো এবার দেখাই যে মেলা থেকে কী কী কিনে এনেছি। এই যে এই ফুলগুলো সবকটা কিনলাম, এই 4টে কাপ কিনলাম, একটু আলাদা ধরনের লাগলো তাই কিনলাম। আর এই একটা সার্ভিং বাউল, খুব সুন্দর লাগলো আমার, এটাও নিলাম। আর সাথে এই দুটো বাটি, আমার এই দুটো বাটি আগেও আছে, আরও দেখলাম তো কিনে নিলাম। আর এখানে আছে পাঁপড়, 3 রকমের পাঁপড় কিনেছি, আর সাথে এই ময়ূরের পালকটাও, আর এই মৃত সঞ্জীবনী সেদিন দেখেছিলাম কিনে এনেছি, তো জলে ভিজিয়ে গ্রিন কালারের হয়ে গেছে। সন্ধ্যেবেলার চাটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মিউয়ের খাবারটা আনতে। কালকে যেটা আনতে গেছিলাম আর আনা হয়নি, তো আজকে যাব। আজকে বলেছিল দোকানে চলে এসছে, তো ফোন করেছিলাম, তো বলেছে হ্যাঁ চলে এসছে, চলে আসুন, তো তাই এখন যাচ্ছি। এই যে পৌঁছে গেছি আমরা দোকানে, এটা হলো আমরা আগে যেখানে থাকতাম ওই পাড়াটায় এই দোকানটা আছে। আর দেখুন এখানে কেউ এসে আছে, তা আমরা ঢুকলাম আর পেছন পেছন ও আমাদের সাথে ঢুকছে। কত কিছু আসলে মানে কত কিছু কিনে নি। আর ওই যে ও বসে আছে আমাদের পেছন পেছন ঢুকে পড়েছে, ও এখানেই থাকে, এখানেই খাবার দাবার দেয় ওনারা, তাই যে আবার বেরোবে করছে, ঢুকে তো পড়েছে আবার বেরোতেও হবে। তো এবার আমরা ফিরে যাচ্ছি, আর এই বাড়িটা, এই সামনের এই বাড়িটায় আমরা আগে ভাড়া থাকতাম, এই নিচের ফ্লোরটাতে, দেখলে খুব মনে পড়ে। যাই হোক, এই পাড়াটায় 2 বছর কাটিয়েছি, তো মনে তো পড়বেই তাই না। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে আমাদের দুজনের খিদে পেয়ে গেছে, তো ও খাচ্ছে সুজি আর আমি খাচ্ছি নিমকি আর খুরমা। আপনারা কি বলেন, আমি তো খুরমা বলি, কমেন্ট করে জানাবেন আপনারা কি বলেন। তো আবার আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি হাঁটতে। আর দেখুন এখানে কুকুরগুলো ঝগড়া করছে, সামনে 2, পেছনে 4টে, আর এই বাঁ দিকেও একটা আছে, এই যে সবাই মিলে ঝগড়া করতে নেমে পড়েছে। আর আমি কোথায় ভয় পাবো, ওরা আমাকে দেখে পালাচ্ছে। আর এই বাড়ির ছাদে দেখুন কি সুন্দর ফুল, যখন এদিক দিয়ে যাই এই বাড়ির ছাদটা আমার চোখে পড়ে। তো আমরা এখন চলে এসেছি ফ্লোটিং মার্কেট, আমি একবারই এসেছিলাম এত বছরে, আর এবার আবার এলাম। তো এখান দিয়ে তেমন কিছু তো কেনার মতনও নেই, তো ওই আর কি ঘুরতে এলাম হাঁটতে হাঁটতে। এখানে ঠাকুরও বিক্রি হচ্ছে, সব কিছুই পাওয়া যায়, জামা কাপড় না মনে হয়,
জামা কাপড় পাওয়া যায় না আর এখন তো বন্ধ হয়ে গেছে অনেকটা রাত হয়েছে 8:30টা মতন তো বেজে গেছে তো খালি আচ্ছা জব টপও পাওয়া যাচ্ছে তো অনেকটা বড় জায়গা নিয়ে এটা ওই পাড়টা রাস্তা আর এদিকে পুরো লেকের উপরই মার্কেটটা না নৌকার ভেতরেই দোকানগুলো আছে সবজিও পাওয়া যাচ্ছে আর এটা কি আরে কিউটি ওরে বাবা আমার নিজে মতো লাগছে শুটিং মার্কেট ঘোরা হয়ে গেছে এবার আমরা কোন দিকে যাচ্ছি দেখি এসছিলাম ওই দিকেই যাই চলো তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে টিল দেন ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল